একজন তোর বাবার পিছনে দেশের আলমদের অবদান ছেড়ে গেল এজন্য আলমদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চলতে দিব না চলতে গেল আজ আমার ভাই বন্দি মানে কোটা আলেম বন্দি এজন্য আজকের এই ময়দান থেকে আল্লাহর উপর একটি শপথ করে বাড়ি ফিরব আমার ভাই মামুনুল হককে না ফিরালো পর্যন্ত আলেমদের জামিন না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ করব না হাফেজ হামজা সাহেব দীর্ঘদা বহাদুরপুর বন্ধু السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وبستيد أتشي بوتا بانغلاديش গোট জাতির রাহবারি যারা করেন আজ এই একই মঞ্চে চরমোনায়ের এই মঞ্চে আজ সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন আপনাদের সামনে আমার কথা বলবার কোনো যোগ্যতা নাই কিন্তু আজ হয়তো সামান্য একটা ব্রিটিশ খেদাও আন্দোলনের বংশের একজন সন্তানের রক্ত আমার ভিতরে আছে বইরা আজকে আপনাদের সামনে আমি কথা বলবার মতো সুযোগ পেয়েছি কিন্তু আজ যেহেতু আপনাদেরকে পেয়েছি আমার বংশের উদ্দেশ্য ছিল গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা হাজি শরিয়াতুল্লাহর ইতিহাস থেকে আমরা এটাই পেয়েছি হাজি শরিয়াতুল্লাহ শাহজালাল শাহপরাণ তারা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশের জঞ্জিল থেকে দেশের মানুষকে আবদ্ধ করেছিল আজ এই ময়দান থেকে জাতির আবার ওলামায়ে কেরামকে স্পষ্ট বলতে চাই আজ শিক্ষানীতির যে পরিস্থিতি আমরা দেখছি এটা স্পষ্ট বার্তা গোটা বাংলাদেশ আমরা স্বাধীন করেছি ১৯৪৭ আর যারা বলে আমরা ১৯৭১ সাল পেয়েছি তাদেরকে বলবো তোমরা মনে রেখো ১৯৭১ সাল পাওয়ার পিছনে ১৯৪৭ ১৯৭১ পাওয়ার পিছনে এদেশের আলমদের অবদান ছিল এজন্য আলমদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চলতে দিব না চলতে গেল শেষ আরেকটা বার্তা দিয়ে যাই জাতির আবার ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চাই যেখানে আজ আমি দাঁড়িয়ে মঞ্চে কথা বলছি আমার ভাই কারাগারে ৩ বছর যাবৎ আজ আমরা ওলামায়ে কেরাম এই মঞ্চের থেকে একটি একটি আওয়াজ দিয়ে আমরা বাড়িতে ফিরব আজ আমার ভাই বন্দি মানে গোটা আলেম বন্দি এজন্য আজকের এই ময়দান থেকে আল্লাহর উপর একটি শপথ করে বাড়ি ফিরব আমার ভাই মামুনুল হককে না ফিরালো পর্যন্ত আলেমদের জামিন না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ করব না